ধরে অপেক্ষা করবেন না, আন্দোলন করতে পারবেন কিনা। তো একজন নেতার বক্তব্য আমি শুনছিলাম, তিনি বলছিলেন যে দায় তো শুধু বিএনপি রাখার না, জনগণেরও দায় আছে। তো জনগণকেও আসলে ঠিক করতে হবে যে তারা আসলে কি চায়, আপনি কি চান জনগণের একজন হিসেবে। বিএনপি ঠিক কি করবে এটা বিএনপিকেই সিদ্ধান্ত নিতে হবে, কারণ বিএনপি যদি ভুল করে তার দায় তাকে নিতে হবে, শুদ্ধ করলে তার ফসলও তারা ভোগ করবে। কিন্তু উভয় পক্ষের যে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে মানুষ সম্পর্কে, মানুষের অধিকার সংক্রান্ত একটা দায়ের ব্যাপার আছে, সেটা তো শুধু দুটো দলের ব্যাপার না, এই দলের ভেতরকে ভিতরের সমর্থক ছাড়াও লক্ষ লক্ষ মানুষ আছে যারা প্রত্যক্ষ রাজনীতিতে নাই, কিন্তু তাদের রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা আছে, তাদের কতগুলি ঐতিহাসিক কমিটমেন্টের ভিত্তিতে তাদের বিবেচনা আছে। প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগের দিক থেকে তার সাধারণ সম্পাদক যে কথা বলেছেন বা সুজন ভাইও যে কথা বললেন, এটা আওয়ামী লীগের দিক থেকে ঠিকই বলেছেন, এই অর্থে যে তাদের দিক থেকে একটা স্টেবল সরকার চালাতে চান তারা, এবং যেভাবে তারা আছেন সেভাবেই থাকতে চান। আন্দোলন সংগ্রাম এটা তো একটা ঝামেলা তৈরি করে যে ক্ষমতাসীনদের জন্যে, ফলে তাদের আকাঙ্ক্ষা যেটা সেটা তারা বলেছেন। বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে যে এটা একটা ওভারঅল এক পরিস্থিতিটা বিশ্লেষণ করা তাদের জন্য খুব জরুরি। যেমন সুজন ভাই যেগুলি বললেন, আসলে কি এটা নেতৃত্বের সমস্যা, নাকি এটা না রাষ্ট্রের অতিরিক্ত নৃশংসতা, নাকি নিপীড়নমূলক ব্যবস্থা সরকারের দিক থেকে, এগুলো তাদের একটা সুষ্ঠু এক ধরনের বিশ্লেষণের মধ্যে তাদের আসতে হবে। আমার দিক থেকে যদি বলেন, আমাকে আমি কতগুলি এই নির্বাচনের মধ্য দিয়ে যদি এটাকে আমরা আদৌ নির্বাচন বলি, কতগুলো জিনিস সামনে এসছে যেটা এই দেশের সমস্ত মানুষের, এমনকি যারা বিভিন্ন সময় সুজন ভাইয়ের মতন এরকম তাদের দলের বহু আছেন, হাজার হাজার লোক আছেন যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন বা এখন অন্তত মুখে গণতন্ত্রের কথা বলেন, তাদের সামনে তো কতগুলি চিত্র পরিষ্কার থাকতে হবে। ধরুন এখন যে জাতীয় সংসদটা, এই সংসদে 68.6% যারা সদস্য তারা শুধু ব্যবসায়ী শ্রেণী থেকে এসছে, কিংবা ধরুন 23টা পার্টি এখানে অংশগ্রহণ করেছিল, 5টা পার্টি যেই এইখানে প্রতিনিধিত্ব আছে, বাকি বাকিদেরকেও যেতে নাই, অনেকের জামানত বাজেয়াপ্ত হয়েছে, তার মানে এই 5টা পার্টি কিন্তু ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি আওয়ামী লীগের জোটের মধ্যেই ছিল। এই জোটের বাইরে যারা বিভিন্ন সিম্বল নিয়ে পাশ করেছেন ডামি প্রার্থী, তারাও একই দলেরই সদস্য, বাস্তবে কী দাঁড়ালো তাহলে একটা এক দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যার প্রায় 70% সবচেয়ে কোটিপতি বিত্তবানদের একটা শ্রেণী থেকে এসছেন। কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে ওঠে কীভাবে, একটা রাষ্ট্র সমাজের মধ্যে নানান শ্রেণী থাকে, ব্যবসায়ীও থাকে, নানান পেশাদার পেশাজীবী লোক থাকে, শ্রমিক থাকে, কৃষক থাকে, তাদের বিভিন্ন বিভিন্ন স্বার্থের সংঘাত হয়, তাহলে তারা একটা কনস্টিটিউশন তৈরি করে, এটার অর্থ কী, অর্থাৎ সকল শ্রেণীর যতক্ষণ পর্যন্ত একটা সমাজে যতক্ষণ শ্রেণী থাকবে, নানান শ্রেণী বিভক্তি থাকবে এবং নানান শ্রেণীর আপনার স্বার্থ থাকবে এবং একটা স্বার্থের সঙ্গে আরেকটার কিছু সাংঘর্ষিকও হতে পারে, সে তাদের সমস্ত স্বার্থগুলিকে সমন্বিত করে যে সামাজিক চুক্তি তৈরি হয় সেটি আসলে রাষ্ট্র, সেইটাই আপনার সংবিধান নামে পরিচিত হয়। তাহলে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে যদি একই শ্রেণী, সেটা শুধু আওয়ামী লীগ, এটা যদি বিএনপিরও থাকতো, ব্যবসায়ীরা মনে করেন সবাই, হ্যাঁ, তাহলে একই শ্রেণীর আধিপত্যশীল আপনার শ্রেণীর দিক থেকে যদি 70-80% মানুষ আসে কিংবা প্রতিনিধি হিসেবে আসে, কিংবা এমন যদি কোনো নির্বাচন হয় যে সেখানে একটাই দলের সব প্রার্থী প্রধানত, সেটা দলীয় অফিসিয়াল আপনার সিম্বল হোক অথবা অন্য কোনো নামে হোক, তার মানে বাংলাদেশ একটা রিপাবলিক হিসেবে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এই মুহূর্তে এটা এক্সিস্ট করছে না, একই দলের একই শ্রেণীর একটা রাষ্ট্রে পরিণত হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তো শুধু একটি শ্রেণী, বরং ব্যবসায়ী শ্রেণী সবচেয়ে কম অংশগ্রহণ করেছে, ওর অপরাপর শ্রেণীগুলি, হ্যাঁ, অনেক বেশি অংশগ্রহণ করেছেন, ওনারা বড় ছিলেন, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের অনেকে কমান্ড করেছেন, তাদের সঙ্গে কারা ছিল তাদের অধীনে, এটা যদি তারা স্মৃতিচারণ করেন, নিজের সঙ্গেও নিজে কথা বলেন, তাহলে দেখতে পাবেন যে যেই সকল শ্রেণী মিলে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছিল সশস্ত্র স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে, তাদের আকাঙ্ক্ষা তো একটা দলের কিংবা শুধু কোটিপতিদের ক্লাব হিসেবে একটা জাতীয় সংসদকে দেখা হতে পারে না।
এইটা এইটার বিরুদ্ধে সংগ্রাম করা যে কোনো দেশপ্রেমিক মানুষের কর্তব্য। যদি বাংলাদেশের ইতিহাসের চেতনা বোধ থাকে, যদি বাংলাদেশের স্বাধীনতার চেতনার প্রতি তার অঙ্গীকার থাকে, এরকম প্রতিটা মানুষের, আওয়ামী লীগের মধ্যেও যারা আছেন তাদের, সে কে কোন পদ্ধতিতে সংগ্রাম করবেন সেটা একটা অন্য আলোচনা। কিন্তু এই সংগ্রামটা বাংলাদেশের রাষ্ট্রের এবং সমাজের গণতান্ত্রিক বিকাশের জন্যে এবং আপনার এখানে এক ধরনের সমতাভিত্তিক সামাজিক সাংস্কৃতিক একটা রাষ্ট্র রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করবার জন্য সেই সংগ্রামটা জরুরি। বিএনপি সংগ্রাম করেছে, কিন্তু ওই যে আমি তো সুজন ভাইয়ের সঙ্গে একমত, বিএনপি তো এইসব কারণ বলে মানুষকে ডাকে নাই। মানুষকে তো তারা বলছে একটা কেয়ারটেকার সরকার চাই। কেয়ারটেকার সরকারের ইতিহাসে তার ন্যায্যতা প্রমাণিত হয়েছে, ওনারা এটা প্রতিষ্ঠা করেছিলেন। কারণ এখনও পর্যন্ত যদি আপনি একেবারে দলকানা লোক ছাড়া কাউকে জিজ্ঞাসা করেন যে এই সময়ে বা আমাদের জীবদ্দশায় বা আমরা যখন তরুণ থেকে রাজনীতি সচেতন হয়ে উঠলাম, সেই সময়টার মধ্যে সবচেয়ে ভালো নির্বাচন কয়টা হয়েছিল গ্রহণযোগ্য, কিছু অভিযোগ তো দুই পক্ষেই সবসময় যখন হেরেছে জিত দিয়েছে, সেটা ওই ক্যাটেকের গভর্নমেন্টের আন্ডারে যেটা হয়েছিল সেটাকেই বলে। আমি নিজেই তো অপ্রতিনিধিত্বমূলক কোনো সরকার আমি পছন্দ করি না, কারণ এটা গণতান্ত্রিক না। কিন্তু এই দেশের শাসক শ্রেণী যদি প্রমাণ করে যে তারা দলীয় সরকার দিয়ে একটা নিরপেক্ষ রাষ্ট্র নির্বাচন করতে করতে অক্ষম, তাহলে যে সমাজের ভিতর থেকে দাবি উঠে এসেছিল, ওনারাই প্রথম দাবি তুলেছিলেন, সেই দাবির অন্যায্যতা এখনও পর্যন্ত অপশ্রীয় আপনার চলে যায়নি। সেটা প্রধানত শাসক শ্রেণী যারা নির্বাচন করে তাদের সমস্যা তারা কীভাবে করবেন। কিন্তু আপনার আমার সমস্যা হচ্ছে আমরা এইখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চাই, বহুদলীয় গণতন্ত্র দেখতে চাই, যেখানে এবং নানান ধরনের রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধি দেখতে চাই। সঙ্গে যেটা যুক্ত করা দরকার, নির্বাচনী প্রক্রিয়া যেই পরিমাণ ব্যয়বহুল হয়ে উঠেছে সেইটাকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে বিত্তবান ক্লাস থেকে ছাড়া অন্য কোনো সমাজের অন্য কোনো শ্রেণী থেকে আর আপনার নির্বাচিত হয়ে আসা একটা বাস্তবে অসম্ভব জায়গায় এসে দাঁড়িয়েছে। ফলে এই ভালো প্রতিনিধিত্বশীল নির্বাচনের জন্যে, বহুদলীয় গণতন্ত্রের জন্য এবং বহু ক্লাসের, যত ধরনের ক্লাস আছে, হ্যাঁ, তাদের যে প্রতিনিধিত্বমূলক একটা জাতীয় সংসদ তৈরি করবার জন্য সংগ্রাম করা অত্যন্ত প্রয়োজনীয়। সেটা কতদিন লাগবে, কত বছর লাগবে সেটা আমি জানি না, কিন্তু এই সংগ্রাম থেকে বিরত থাকার অর্থ হচ্ছে আপনার গণতন্ত্রের শত্রুতে পরিণত হওয়া। আসলে যে কথাগুলি বলেছেন এগুলো তার অভিজ্ঞতা থেকেই উনি বলেছেন। তবে একটা জিনিস, প্রেক্ষিতটা আপনাকে বিবেচনায় নিতে হবে। আপনি যদি চিন্তা করে দেখেন যে আপনি 75-এর পূর্ব পর্যন্ত আমাদের রাজনৈতিক চরিত্রটা কীরকম ছিল, 60-এর দশকে রাজনীতি, দেশ স্বাধীনের পরে পরেই, এই যে আজকে আমরা যে আলোচনাগুলো করছি, যে আজকে আপনার এই ব্যবসায়ীরা যারা রাজনীতিবিদ না, সুবিধাবাদী লোকজন, এই যে আজকে রাজনীতিতে চলে আসছে, যাদের কোনো রাজনীতির সঙ্গে যাদের কোনো সম্পর্ক ছিল না, এবং যেটা কথা বললে যে মুক্তিযুদ্ধে সব থেকে বেশি কম অংশগ্রহণ করেছে ব্যবসায়ী মহল, তারা চলে আসছে রাজনীতিতে। কীভাবে আসলো, কারা রাজনীতিতে আসলো, এটা কিন্তু 75-এর পরেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। আমি সেই জায়গাটা বলছি যে সেই শুদ্ধ করার প্রক্রিয়াটার আলোচনা, যেটা নুরুল কমিশন যেটা বললেন, স্বীকার করলেন যে বিএনপিও যে আন্দোলন বা সংগ্রাম করেছে, বা এই কথাগুলি যারা বলে, একসময় যারা বাম রাজনীতি করত, যারা জাসদের বৈপ্লবিক সমাজতন্ত্র করে কথা বলেছে, সমাজতন্ত্র না, বৈপ্লবিক সমাজতন্ত্র, বৈজ্ঞানিক সমাজতন্ত্র, তারা কোথায়? আমাদের কমিউনিস্ট ন্যায় অন্যান্য যে সমস্ত বাম রাজনৈতিক দল, তারা কোথায়? তাদের অবস্থাটা কই? তারা তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা তো হারিয়ে গেছে। কাজে আজকে যে প্রশ্নটি হলো সেটা হলো
যে একটা ভালো নির্বাচন একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য সেই জায়গায় এই রাজনৈতিক দলগুলো আপনার একীভূত হয়ে গেছে। আজকেও দেখবেন যে কমিউনিস্ট পার্টির আমাদের প্রধান যে ইয়ে মঞ্জুর ভাই সাবেক সভাপতি মঞ্জুর হাসান খান উনি কী কথা বলেছেন যে কমিউনিস্ট পার্টি যারা এখন নেতৃত্বে আছে তারা একটা সুবিধাবাদী একটা চরিত্র নিয়ে তারা আছে, তারা আসলে মূল কাজটি করছে না। আমরা একটা সম্মেলন ডাকছি সামনে এবং সেই আমরা নতুন নেতৃত্ব নিয়ে আসবো। আজকে মাঠে ময়দানে যে এক সময় যে এই কথাগুলি বলার জন্য যে লোক ছিল সেই লোক নাই তো। আপনি ছাত্র সংগঠনে গিয়ে একই অবস্থা দেখেন। এখন যদি এটা আলোচনা যদি ডিবেটটা যদি এটা হতে হয় যে আমি একটা গণতান্ত্রিক ব্যবস্থা দেয়, কারণ আজকে যদি কেয়ারটেকার গভর্নমেন্টের এই এই এইটা যদি থাকতো তাহলে যেভাবে আন্তর্জাতিক মহল আপনার পরাশক্তিটা